বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকরা, বাংলাদেশ আগামী বছর 50 এ পা দেবে এবং বাংলাদেশের অর্জন অগ্রগতি অনেকটাই আছে। নানান ধরনের সার্টিফিকেট দেশ থেকে, দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে আছে। যদিও এই ধরনের পরিসংখ্যান বা সার্টিফিকেট সঙ্গে বাংলাদেশের জনগণের জীবন মানের কতটা সম্পর্ক আছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আপনারা জানেন যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। 2024 সাল নাগাদ চূড়ান্তভাবে এই সার্টিফিকেটটি মিলবার কথা। বাংলাদেশ সহ আরও বেশ কিছু দেশ এই পর্যায়ে আছে, যারা বাছাই প্রক্রিয়া, এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে আছে এবং জাতিসংঘ এই স্বীকৃতি দেয় আমরা জানি সবাই মিলে। এবং এই তালিকায় প্রধানত বিবেচনা নেওয়া হয় মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই তিনটি সূচকের ভিত্তিতেই আসলে এই মানটা অর্জন করতে হয়। 2019-এর 31 ডিসেম্বরের পর থেকে পৃথিবী আসলে আমূল বদলে গেছে কোভিড-19 এই প্যান্ডেমিকের কারণে। এই প্যান্ডেমিক আসলে এই তালিকা থেকে বাংলাদেশকে উপরে উঠতে কোনো সমস্যা তৈরি করবে কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। শুধু বাংলাদেশ না, অন্য যারা এই প্রক্রিয়ার মধ্যে আছে তাদের ক্ষেত্রেও। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে এই সংশয়টা অনেকের মধ্যে আছে যে এলডিসি থেকে উত্তরণের পরে, এই গ্রাজুয়েশনের পরে বাংলাদেশ এতদিন যে ধরনের সুযোগ সুবিধা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে পেত বা নানাভাবে পেত সেগুলো থেকে বাংলাদেশ বঞ্চিত হবে, তো সেই ধকল বাংলাদেশ সামলাবার সক্ষমতা বাংলাদেশের আছে কি না, কিংবা এই আশাবাদ বা প্রশ্নও আছে যে 50 বছর বাংলাদেশের, যখন 50 বছর বয়সী বাংলাদেশ স্বাধীন দেশ, একটা মর্যাদার আসনে বাংলাদেশ উন্নীত হবে, কিন্তু সেই মর্যাদার আসনে শুধুমাত্র সম্মানই পাবে না, এর সঙ্গে আরও কিছু প্রাপ্তি যোগ ঘটবে, এইসব নানা প্রশ্ন আছে। এইসব প্রশ্নের উত্তর দেবার জন্যে অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ডিস্টিংগুইশ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কয়েকদিন আগে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে ডিজিটালি মিলিত হয়েছেন এবং তিনি পরিস্থিতিটা ব্যাখ্যা করেছেন। আজকে আমরা সেই আলোকেই আসলে তার সেদিনকার অর্থাৎ গত 8 তারিখে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবার সময় যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেই আলোকে আজকের আলোচনাটা করতে চাই। আজকে আমাদের অতিথি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ জিল্লুর, অনেকদিন পরে আবার স্টুডিওতে আলোচনা করতে আসতে পেরে ভালো লাগছে এবং আপনাকে দেখেও আমাদের খুব ভালো লাগছে। এবং আসলে আমরা কেউই জানি না কোভিড থেকে কবে মুক্তি মিলবে, কাজে যতটা স্বাভাবিক আমরা নিজেদের জীবনকে করতে পারি সেটাই আমাদের জন্য সকলের জন্য বোধ হয় কল্যাণকর। শুরুটা যেভাবে করতে চাই আমি, যে করোনার অভিজ্ঞতায় দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই বিপর্যস্ত অনেকে বলছেন, আবার এই ধারণাও আমরা পাচ্ছি যে ধারণা দেয়া হচ্ছে বা পাচ্ছি যেভাবেই বলি না কেন, যে আমরা খুব দ্রুত বেগে ঘুরে দাঁড়াচ্ছি, আমরা অন্য অনেক দেশের চাইতে, সে উন্নত দেশ হোক, উন্নয়নশীল হোক বা আশপাশের দেশগুলোর চাইতেও আমরা অনেক দিক থেকে ভালো। গতকাল একটি খবর আছে পার ক্যাপিটা ইনকামে আমরা ভারতের চাইতে এগিয়ে গেছি, সেটাও একটা সুখবর, একটা কাগজ কলমের হিসেবে হয়তো বা বাস্তবতাই। তো কবে নাগাদই যে কোভিড-19 যে পরিস্থিতি, এতে আসলে আপনি বাংলাদেশের অর্থনীতির চিত্রটা কী দেখছেন এবং সেখানটাতে যেটুকু সংকট আছে সেটুকু কাটিয়ে উঠতে কী পরিমাণ সময় লাগবে বলে মনে করছেন? এবং আমরা জানি যে গোটা বিশ্বই আসলে ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আমরা যেহেতু বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি, সো অন্যের সমস্যা আমারও সমস্যা, আমার সমস্যা অন্যেরও সমস্যা। জিল্লুর, আপনি তো প্রথমে অবতারণা করলেন যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টার ভিতরে আছি এবং আপনি পরের যে বিষয়টি বললেন সেটা হলো যে এই অতিমারির প্রভাবে আমরা কি অবস্থায় যাচ্ছি, এবং এই দুটোকে যদি একত্রিত করে দেখি তাহলে হলো অতিমারির কারণে বাংলাদেশের এই যে সুপথটি ছিল সেটা কোনো কারণে বক্র হয়ে যাওয়া বা শ্লথ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে কিনা, এইটা একটা সেটি আমি বুঝতে পারছি আপনার বক্তব্য। এবং এইটা যদি সেই ক্ষেত্রে থাকে তাহলে বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জীবন জীবিকা এবং তার যে জীবনের অভিজ্ঞতা তার সাথে এটা কতখানি সামঞ্জস্যপূর্ণ আর কি। এটা তো আমি আপনাকে প্রথমে বলি যে স্বল্প দুটি বাংলাদেশের সাম্প্রতিককালের অন্যতম বড় যদি আপনি বলেন মনস্তাত্ত্বিক পরিবর্তন যেটা হয়েছে গত দশকে, সেটা হলো আমরা সামনের দিকে বড় ধরনের অভিলাষের অভিব্যক্তি আমরা সামনে স্থাপন করতে পারছি। অর্থাৎ আমরা বলেছি যে আমরা মধ্য আয়ের দেশে যাব, উপনীত হব এবং 2015 সালে আমরা মধ্য আয়ের দেশে আমরা ইতিমধ্যেই গেছি, যদিও অনেকেই এটাকে মিলিয়ে ফেলেন আমাদের স্বল্পোন্নত দেশের সাথে যে মধ্য আয়ের দেশে যাবো কি কবে আগামীতে যাবো ইত্যাদি বলে ফেলেন, আসলে কিন্তু 2015 সালেই আমরা মধ্য আয়ের দেশে
ইতিমধ্যেই চলে গেছে নিম্ন মধ্য আয়ের দেশে। আমি যেটা বলছি সেটা হচ্ছে বিশ্বব্যাংকের বিবেচনা, বিশ্ব ব্যাংকের হিসাবে জাতিসংঘের বিবেচনাটা আলাদা। আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে কিভাবে বেরোব, তো আমি যেটা আপনাকে প্রথমে আমি যেটা বলতে চাইছি, সাম্প্রতিককালে বাংলাদেশের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আমি দেখি 2009-8 সালের থেকে যখন আমরা রূপকল্পের আলোচনাটা আমরা নাগরিক সমাজ থেকে আনলাম, তখন যখন আপনার মনে আছে 2007-8 সালে আমরা বাংলাদেশ ঘুরে ঘুরে এই কথাগুলোকে সামনের দিকে নিয়ে আসলাম, একটা জবাবদিহিমূলক উন্নয়ন প্রচেষ্টা, এবং আমরা একটা রূপকল্প লিখলাম, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বর্তমান শাসক দল সে একই রূপকল্প একটি রচনা করলো নির্বাচনী ইস্তেহার হিসেবে। তখন একটা মনের একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষাটার কিশোর পরিমাণে বাস্তবায়নের ফলে আমরা অধিকতর আকাঙ্ক্ষার ভিতরে ঢুকেছি। দেখুন, এখন 2041 সালের প্রস্তাবনা আসছে, 100 বছরের ডেল্টা প্ল্যান আসছে, তো এই যে একটা জাতির যে মনস্তাত্ত্বিক পরিবর্তন সামনের দিকে, আমি এটাকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করি, যে সামনের দিকে তাকানো এবং ভবিষ্যতের প্রতি আস্থা রাখা, নতুন প্রজন্মকে সেই অর্থে প্রেরণা দেওয়া, এই জায়গাটাকে আমি একটা বড় হিসেবে দেখি। এরই অংশ হিসেবে আপনি দেখুন যে নিম্ন মধ্য আয়ের দেশ হওয়ার পরে এখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর বিষয় উঠছে। আপনি স্বল্পোন্নত দেশের তালিকায় কিন্তু এক অর্থে বাংলাদেশের থাকারই কথা ছিল না, যারা ইতিহাস জানে। সেটা হলো স্বাধীনতা উত্তরকালে যখন আমরা 72-73 সালে যখন আমরা এই যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন করছি, সেই সময় এটা কিন্তু 2072 সালে সেই 72 সাল থেকে শুরু হয়েছে, প্রায় 4 দশকের ঘটনা বাংলাদেশের, সেই অর্থে মানে 5 দশকের ঘটনা বাংলাদেশের জীবনের সমান সমান। তখন জাতিসংঘে আমাদের এখন সদস্য কত স্বল্পোন্নত দেশে, এখন হলে চলে 47 আর সর্বোচ্চ 52 জন ছিল, শুরুতে 25 জন ছিল, 25 জন থেকে 52-তে এসেছে, তারপর এখন কমে 47 এসেছে এখন। তখন 74-75 সালে প্রফেসর নুরুল ইসলাম আমাদের তখন প্ল্যানিং কমিশনের উপপ্রধান ছিলেন, তিনি এটাতে যুক্তিতর্ক দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে বাংলাদেশকে এই তালিকাতে নিতে হবে, কারণ বাংলাদেশে থাকার করার কথা না। কারণ হলো যে সমস্ত সূচক দেওয়া আছে তার ভিতরে একটা হলো জনসংখ্যা এটা কম হতে হবে 1 কোটির নিচে প্রায়, বুঝেছেন এটা তো, কিন্তু বাংলাদেশ তো তখন 7.5 কোটি, কিন্তু শুধুমাত্র স্বাধীনতা সংগ্রাম করে এসেছি, আন্তর্জাতিক সংগ্রাম সমাজ আমাদের প্রতি সহানুভূতিশীল ছিল দেখে প্রফেসর নুরুল ইসলাম যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে এই তালিকাতে ঢুকিয়েছেন। ভালো কি মন্দ এটা এই হিসাব এখন, কিন্তু এখন তো যদি বেরোতে চাচ্ছি যখন, তখন লোকে যখন এটা নিয়ে সংশয় করছে, তার মানে মনে হলো তাহলে সুবিধাই হয়েছে এতদিনে। তো এইটা একটা বিষয়, অনেক দেশ কিন্তু সেই সময় এই তালিকা যেতে পারতো যায়নি, এটা সিদ্ধান্ত করে অনেকে যায়নি, জিম্বাবে যায়নি, পাপুয়া নিউগিনি যায়নি, ঘানা যায়নি, যাদের যাওয়ার সুযোগ ছিল, আবার যায়নি কিন্তু পরে ঢুকেছে এমন দেশও আছে, সেনেগাল আছে। যারা যায়নি তারা কেন গেল না, তারা গেল না, অনেকে এই এই তকমাটাকে পছন্দ করেনি, স্বল্পোন্নত দেশ তাদের শব্দটা তাদের জাত্যাভিমানে লেগেছিল, সেই জন্য এটাকে বিষয়। তো এই স্বল্পোন্নত দেশটা কি, এটা হলো এরা এমন একটা দেশ যারা বিভিন্ন কারণে কাঠামোগতভাবে, শুধু অর্থনীতি না, ধরুন তারা তাদের কোনো মানে সমুদ্রের সাথে যোগাযোগ নেই, ভুটান নেপালের মতো দেশ, হ্যাঁ তো রুয়ান্ডার মতো দেশ আছে, তা যারা খুব ছোট ছোট দ্বীপ যেমন আপনার প্যাসিফিকে আছে টুবালু ভানুয়াটু, এরা এখানে আছে, এরকম জায়গা আছে, অথবা আপনার পরিবেশগতভাবে খুবই আক্রান্ত এরকম জায়গা এরকম আছে, মালদ্বীপের মতো জায়গা ছিল যারা ডুবে যাচ্ছিল না, মালদ্বীপ লাওস আছে, তো এইরকম দেশগুলোকে এখানে, বাংলাদেশও এটার সাথে এখানে। এখন এটা থেকে বেরোতে হলে যেটা হয়, মাথাপিছু আয় লাগে, এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতে অগ্রগতি লাগে, এবং তৃতীয়ত আপনার ভঙ্গুরতার বিরুদ্ধে লাগে, অর্থাৎ শুধু একটা পণ্যের উপর আপনি নির্ভরশীল, আপনার বন্যা দুর্যোগে আপনি দেশটাকে ভেঙে মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছে এরকম। তো সুখের ব্যাপার হলো যে বাংলাদেশে 3 ক্ষেত্রে বিগত 50 বছরে অন্যান্য অনেক দেশের তুলনায় বড় অর্জন করেছে, এবং 2018-তে বোধহয় এটা প্রথম, 2018-তে 3টি বিষয়ই আমরা পরিপূরণ করি, এখনো আগামী বছরের দিকে যাচ্ছি, এর মধ্যেখানে কোভিড, এইটা তো ভালোই যাচ্ছিল, আমার গাড়ি তো রাস্তায় দিয়ে ভালোই চলছিল, হঠাৎ করে আমরা দেখি যে মধ্যেখানে একটা ব্রিজ ভেঙে গেছে। এখন কথা হলো ব্রিজ ভেঙে যাওয়াতে আমরা যেভাবে ফেরি পার হব, তার ফলে মূল জায়গাতে পৌঁছাতে দেরি হয়ে গেল কিনা, এইটি হলো এখন মৌলিক প্রশ্ন। এটা বল তো, আমি যেই গবেষণা করছি সেটাতে দেখা যাচ্ছে যে কোথায় কোথায় কোভিড আঘাত এনেছে,
একটা বড় আঘাতের জায়গা ছিল যে আপনার যদি জাতীয় আয় কমে যায়, মাথাপিছু জাতীয় আয়, দেশজ আয় না জাতীয় আয়, যেটাতে রেমিটেন্স সহ আছে, তো জাতীয় আয় কমে যাওয়ার একটা সম্ভাবনা ছিল যদি আমাদের টাকার মূল্যমান পতন হতো, সেটা হয়নি। টাকা সেই 84 টাকাতে 85-80তেই ঠিক করে রয়েছে। আরেকটা হতো যদি আমাদের রেমিটেন্স আয় বড় ধরনের পতন হতো, এখন পর্যন্ত বড় ধরনের পতন হয়নি। আর হতো যদি আমার অর্থনীতি সংকুচিত হয়ে যেত, ভারতে যেমন 10-15-20% জিডিপি দেশজ আয় কমে গেছে, মানে অর্থনীতির আয়তন কমে গেছে, তো আমাদের সরকারি হিসাবে তো আয়তন 5% বেড়ে গেছে, তাহলে আমার মাথাপিছু আয় কমার কোনো সুযোগ নাই। আর আপনি একটু আগে আরেকটা যেটা খুশি খবর বলছেন, সেটা যে বাংলাদেশ এই ভারতকে অতিক্রম করে গেছে, মাথাপিছু আয় $10-এর উপরে উঠে গেছে, যদিও এই অঞ্চলে এখন পর্যন্ত সবচেয়ে ধনী দেশ হলো আমার ভুটান এবং শ্রীলঙ্কা, আমরা তাদের নিচে দুইজন, ওই দুজন উপরে, তারপরে আমরা দুজন, তারপরে আফগানিস্তান, পাকিস্তান, ওইদিকে নেপাল। তো এইটা করেছে, কিন্তু কোথায় তাহলে দ্বিতীয় কোথায় যেতে পারে? স্বাস্থ্য এবং শিক্ষাখাতে, শিক্ষাখাতের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো মাধ্যমিক শিক্ষাখাতে আমাদের ভর্তির হার, তো এখনও ভর্তির হারের জায়গাতে আমরা এখনও পৌঁছাই নেই, কারণ শিক্ষাবর্ষ চলছে, আমাদের হিসাব নাই এখনও, ওটা আগামী বছর কখন কি হবে এটা বলতে পারছি না। দ্বিতীয়ত হলো আপনার যেটা না, শিক্ষার ক্ষেত্রে আরেকটা জায়গাতে আছে, শিক্ষার ক্ষেত্রে আরেকটা জায়গা আছে, ওখানে হলো জেন্ডারের সমতার একটি ব্যাপার আছে, এই জায়গাটাই চিন্তার ব্যাপার। কিন্তু কোভিড সময়কালে আমরা দেখেছি নারী নির্যাতনের হার বেড়েছে, সেখানে নারী নির্যাতনের হার বেড়েছে, অল্প বয়সে বিবাহের হার বেড়েছে, আপনার দেখা যাচ্ছে শিশু স্বাস্থ্য ক্ষেত্রে, শিশু নারীদের ক্ষেত্রে আমরা দেখছি বাল্য বিবাহের পরিমাণ বেড়েছে, যার ফলে মাধ্যমিক স্তরে শিক্ষাতে মেয়েরা কমে যাওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। সেহেতু এখানে নারী পুরুষের সমতার ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। আর শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে কোভিডের কারণে, অতিমারির কারণে যে শিশু মৃত্যুর হার বেড়েছে বা মহিলার মৃত্যুর হার বেড়েছে, এটার এমন কিছু পাওয়া যাচ্ছে, যেটা পাওয়া যায় সেটা হলো পুষ্টিহীনতা বেড়েছে। তো যেহেতু তাদের আয় কমে গেছে, কর্মসংস্থান ছিল না, সেহেতু খাওয়া দাওয়াতে মানুষের সংকট তো বাংলাদেশের অনেক অব্যাহতভাবেই ছিল, আমরা সাইজে ছোট হয়ে যাচ্ছিলাম, লম্বায় বিশেষ করে গ্রামে গ্রামে মেয়েরা, যেটা ইংলিশে স্টান্টিং এন্ড ওয়েস্টিং বলে, এটা এটা হচ্ছিল। তো এই পুষ্টির কারণ যেইভাবে আমরা এই মোকাবেলা করেছি, আমাদের বিভিন্ন গবেষণাতে দেখা যায় এটা মানুষ খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে অনেক, তার যার আয় কমে গেছে তার খাওয়া দাওয়া কমে গেছে, পুষ্টিহীনতা বেড়ে গেছে, এবং সেটাও পুষ্টিহীনতাটা আমরা দেখেছি নারীদের ভিতরে অনেক বেশি হয়েছে। আমাদের এক পরিবারের ক্ষেত্রে যা হয়, নারীরা অনেক বেশি বঞ্চিত হয় খাওয়ার ক্ষেত্রে, পুষ্টিহীনতার ক্ষেত্রে, তো এইটাতে তো এই জায়গাটাতেই হবে, কিন্তু এই সংখ্যাগুলো চট করে বেরোবে না, এটা আরেক বছরের ব্যাপার আছে, এই মুহূর্তে এটা আমাদের পক্ষে আছে। আর যেটা আছে, কিন্তু এই মুহূর্তে পক্ষে আছে, যখন এটা ইয়ে হবে, এটা আগামী কয়েক বছর পরে যখন রিপোর্টটা দেখা হবে, প্রকাশিত হবে, আমি আপনাকে আসছি রিপোর্টের ব্যাপারে। তারপরে যেটা আসছে সেটা হলো যে অর্থনৈতিক ভঙ্গুরতা, যেটা বলেছেন আমাদের দেশে অর্থনৈতিক ভঙ্গুরতা একটা বড় জায়গা ছিল, যে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যেত, আগের চেয়ে আমরা অনেক ভালো এগুলি কাজ করি আন্তর্জাতিকভাবে, আমরা এটাতে এবার কিন্তু আমাদের অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ, অনেকগুলো কিন্তু আগের তুলনায় কম, মৃত্যু হার অনেক কম, আগের থেকে আমরা সতর্ক ব্যবস্থা করি ইত্যাদি ইত্যাদি, আমাদের এখন স্কুলের ভিতরে আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখানে যেটা হয়ে যে জায়গাটাতে হচ্ছে, দুটো জায়গাতে সমস্যা হয়, সেটা হলো যে আপনার কৃষি উৎপাদনের ক্ষেত্রে যদি কোনো ধরনের অস্থিরতা থাকে, তো সুখের বিষয় বাংলাদেশে গত ফসল ভালো হয়েছে, আগামী আমনও ভালো হবে এরকম আশা করা হচ্ছে, সেহেতু কৃষির ক্ষেত্রে অস্থিরতা সেরকমভাবে বাংলাদেশে আসেনি যেমনভাবে আফ্রিকা বা অন্য দেশগুলোতে এসছে। যেই জায়গায় এসেছিল এখনও আছে সেটা হলো রপ্তানির ক্ষেত্রে অস্থিরতা, আমাদের গার্মেন্ট শিল্পের, যে আপনারা তো দেখেছিলেন কীভাবে ধস নেমেছে, পরে জুলাই মাসে একটু উন্নতি হয়েছিল, জমে থাকা কাপড় গেছিলো, আবার অগস্ট মাসে আবার একটু কমে গেছে, আগামীতে কি হবে এইটার উপর অনেকখানি নির্ভর করে আমাদের কি এইটা, এবং এইটি হলো সবচেয়ে বেশি আমার সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, শূন্য শুল্কে বাজারে বিক্রি করা আন্তর্জাতিক এই ক্ষেত্রে, সেহেতু সামগ্রিকভাবে হয়তো এমন যে হয়তো আমরা নম্বরের দিক থেকে, সূচকের দিক থেকে এখনও তাৎক্ষণিকতার প্রভাবের ভিত্তিতে আমরা সেরকমভাবে খারাপ অবস্থায় নেই, মধ্যমেয়াদে যে কী হবে এটা বলা যায় না। কিন্তু যে জিনিসটা আরও এটার সাথে বিষয়,
এটাতে নির্ভর করে সরকার কি চায়, কোন কোন দেশ কি মনোভাব করে, এবং কেউ কেউ তো মানে অবকাশও চাইতে পারে যে আবার সে যদি মনে করে যে সে দুর্বল অবস্থানে আছে তাহলে সে ওখানে যে সময় বাড়াতে আরো তিন বছরের জন্য আপত্তি জানাতে পারে। এরকম আগেও জানিয়েছে, মলদ্বীপে যখন সুনামি হয়েছে মলদ্বীপ এটাকে পিছিয়েছে, যখন নেপালে যখন ভূমিকম্প হয়েছে নেপালও এটাকে পিছিয়েছে, আমার পুরো প্যাসিফিকে যখন সুনামি হয়েছে তখনও টুবালু বা উনুতু এরা পিছিয়েছে। সেহেতু এটার উদাহরণ অনেক আছে, কিন্তু বাংলাদেশ তো বীরের জাতি, আমরা কি এটা চাইব, এইটি হলো বিষয়। তো সেই ক্ষেত্রে হলো মনে হচ্ছে যে সরকারের মনোভাব আমি যা দেখি বাজেট বক্তৃতার ভিতরে যেটুকু দেখেছি, এখন যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি হচ্ছে এবং প্রশাসনের অন্যান্য ক্ষেত্রে যেই সিগন্যাল বা সংকেত আছে, তাতে মনে হয় বাংলাদেশ সরকার এই উত্তরণটা করতে চাচ্ছে। যদিও অর্থনীতিবিদদের ভিতরে একটা ব্যাপক অংশ এবং ব্যবসায়ীদের ভিতরে যারা পোশাক রপ্তানি করে, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি করে, তারা এটাতে আগ্রহী না এবং এটাতে অনেকের উদ্বেগ এবং উৎকণ্ঠা আছে। তাহলে এখানে আপনার যেটা দাঁড়াচ্ছে যে এখানে দুটি পথ পরিষ্কার এখন মতামত আসছে, একটা মতের ভিতরে আছে যে আপনি আরও তিন বছর সময় নেন, সুযোগ সুবিধাগুলোকে আরেকটু ব্যবহার করেন, ওখানে ফার্মাসিউটিক্যালসের জন্য WTOতেও আরেকটা সুবিধা আছে যেটা আমরা বের হয়ে গেলে পরে পূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারবো না, আমাদের মেধাস্বত্বর ক্ষেত্রে, আমাদের ওষুধ শিল্পের জন্য, আরও অন্যান্য জায়গায় বিষয় আছে, আমার কৃষিতে আমার যে সমস্ত ভর্তুকি দেই, বিশেষ করে আমি আমার মৎস্য শিল্পের ভর্তুকি, এগুলি দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আসবে আগামী দিনে। তো এগুলি অব্যাহত থাকুক আরও আরও তিন বছরের জন্য, এটা অনেকে চান। আবার আরেকটা মত হচ্ছে যে নম্বরে যখন মিলে গেছে, স্বাধীনতার 50 বছর আছে, বর্তমান সরকারের মানে অর্জনকে আরও ওনারা প্রকাশিত করতে যাচ্ছেন, তাহলে এটাকে আমরা আলিঙ্গন করি। এই হলো দুটি মত এই মুহূর্তে বিরাজমান, দ্বিতীয়টি অনেক বেশি মানে ভারী সরকারের পক্ষ থেকে আছে। আমার জন্য ব্যক্তিগতভাবে একটু অস্বস্তিকর কারণ হলো জাতিসংঘের যেই কমিটি এটাকে মূল্যায়ন করে, আমি সেই কমিটির সদস্য, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, এটা জাতিসংঘের মহাসচিবের কমিটি, সেটাই সেই কমিটিতে আমরা 28 জন সদস্য আছি, তার ভিতরে আমিও একজন। তো আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হবে, সেখানে অবশ্যই তখন দেখা হবে কে কোন অবস্থায় আছে, সে তখন এটা পরিষ্কার হবে। এখন এই মুহূর্তে ওই কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন সরকারের কাছে জানতে চেয়েছি ওনারা কি চান, কারণ একটা সরকারের যদি সংখ্যায় না মেলে এবং সেই সরকার যদি না চায় তাকে তো জোর করে আপনি বের করতে পারবেন না, আর যদি সংখ্যায় মেলে সরকারও চায় তাকেও আপনি জোর করে রাখতে পারবেন না। তাহলে এখানে বুঝার ব্যাপার আছে, সংখ্যায় মিললে সরকার চাইলেও রাখা যাবে না, সংখ্যায় মিললে সরকার আবার থাকতে চাইলেও খুব বড় ধরনের যুক্তি থাকতে হবে যেটা আপনার সাধারণ পরিষদে নিয়ে যেতে হবে। অন্য অনেক দেশ আছে যারা এরকমভাবে, ছোট ছোট দেশ আছে যারা করোনা ভিক্ষা করে অনেকে থেকেছে, তো বাংলাদেশ জাতি হিসেবে কি করোনা ভিক্ষা করবে? তাহলে যদি না হয় তাহলে পথটা কি, যদি সরকার যদি এখানে যেতে চায়? এইখান থেকে দ্বিতীয় সমস্যা সৃষ্টি, এইখানে আমার সরকার থাকতে চাইলে না, যদি যদি সরকার বের হয়ে যায় তাহলে যে সমস্যা, দ্বিতীয় সমস্যা, দ্বিতীয় পর্যায়ের সমস্যা, সেইটা নিয়ে আপনাকে বলতে চাইছি। যদি দ্বিতীয় পর্যায়ের সমস্যায় বের হয়ে যেতে চায় তাহলে সরকার যেটা করতে পারে, সরকার এইখানে এই যারা বের হয়ে যাচ্ছে এই ডিসেম্বর মাসে 5টি দেশ আছে, এই এখানে 12টি দেশ আছে 2024 পর্যন্ত, 12টি দেশ আছে, তার ভিতরে বাংলাদেশ আছে না, প্রথমে যাবে হলো ভানুয়াটু এই মাসের ডিসেম্বরে, এই বছরের ডিসেম্বরে, বাংলাদেশের সাথে ভুটান, নেপাল, লাওস, ওইদিকে আপনি তারপরে তিমোর লেস্টে এরকম আপনি, আর তারপরে হলো এশিয়া প্যাসিফিকে, ওইদিকে অ্যাঙ্গোলা আর সান্টোমে প্রিন্সিপে, আফ্রিকাতে 2টি। তো ইস্যুটা হলো যদি আপনি এখন কি করবেন, আপনি কোভিডকে ব্যবহার করে করোনা ভিক্ষা করে আপনি কি 3 বছর আরও বেশি থেকে এই সমস্ত সুবিধাগুলি ব্যবহার করবেন, করে দেশকে আবার সুগঠিত করবেন, নাকি আপনি ওই যে সহানুভূতিটা আছে ওইটাকে পুঁজি করে আপনি যখন উত্তরণ করবেন তখন সুবিধাগুলোকে আর একটু শক্তিশালী করে বেশি দিন রেখে দিবেন? এটা হলো দুটো আর কি, মানে আপনি মানে উত্তরণ ঘটবার পরও কি সুবিধাগুলো পাওয়া সম্ভব? প্রথম দিকে 6 মাস 6 বছর থাকবে, 6 বছর 3-6 বছর, কারণ আপনাকে বের করে দেওয়ার পরেও যে কমিটির কথা বললাম তারা একে পর্যবেক্ষণে রাখে দেশটাকে, কারণ এতদিন পরে ছিল
সে হঠাৎ করে যদি পাশ করে দিলেন কিন্তু আবার যদি ধপ করে পড়ে যায় তাহলে তো দুশ্চিন্তার ব্যাপার সেতু টেকসই উৎক্রমণ হতে হবে টেকসই হতে হবে তো 6 বছর এটা থাকে তখন সুবিধাগুলো কিন্তু এখন কোভিডকে ব্যবহার করে 6 এর জায়গায় 10 বছর করা যায় কিনা এইটা নিয়ে আলোচনা হচ্ছে বাট মর্যাদা এখনো ঘাটতি থাকবে না সেটাই মর্যাদা এখনো ঘাটতি মর্যাদা ঘাটতি থাকবে না এটা তখন হবে যে ঠিক আপনি সেই অর্থে স্বল্পোন্নত দেশ না না আপনি উত্তরণকালীন স্বল্পোন্নত দেশ এরকম একটা হবে আর কি আপনি কারণ আপনি তো 2024 এর আগে তো আপনি বেরোতে পারছেনই না না সেটা তো পারা যাচ্ছে সেহেতু আপনি 2021 এ আপনি শুধু মানে খাতায় নাম লেখানোর জন্য আরেক ধাপ আগালেন আর কি বেরোনোর পথে কিন্তু 2024 এর আগে বেরোতে পারছেন কিন্তু এখন হলো 2024 এর পরে আপনি একটা উন্নয়নশীল দেশ কিন্তু স্বল্পোন্নত সুবিধাভোগী দেশ এরকম একটা অবস্থানে আপনি যাওয়ার মতো একটা মানে এখন পর্যন্ত সেরকম হয়েছে কি দ্বিতীয় মানে 6 বছর তো এসেছে বাকিটা না না আমি বলছি এরকম কি হয়েছে যে উন্নয়নশীল দেশ হয়ে গেছে কিন্তু স্বল্পোন্নত দেশের সুবিধা ভোগ করেছে 3 বছর প্রথম 6 বছর তারপরে তো করেছে 24 এর পরে তো 6 বছর অনেকে করেছে তারপরে এবং কোন কোন ক্ষেত্রে দেশ ভিত্তিক সুবিধা রেয়াত দেওয়া হয়েছে মালদ্বীপকে WTO তে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যাতে সে এই মেধাসত্ত্ব আইনকে ভোগ করতে পারে ওই সুনামির পরে ইত্যাদি সে দেশ বের হয়ে যাওয়ার পরে তো এইখানে হলো আপনার প্রথম চ্যালেঞ্জটা যে বাংলাদেশ কতখানি এই বিষয়গুলোকে আত্মস্থ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটা জুৎসই তর্কসাকষি করতে পারবে এইটা হলো একটা বড় বিষয় এখন এইটা যদি করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের যে বিভিন্ন কাঠামো আছে এটা আমাদের মুখপাত্র আন্তর্জাতিকভাবে হয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিষয়াদি কিন্তু শুধু পররাষ্ট্রের বিষয় না এটার ভিতরে বাণিজ্য মন্ত্রণালয় আছে কৃষি মন্ত্রণালয় আছে আমাদের হ্যাঁ স্বাস্থ্য শিক্ষা মেধাসত্ত্ব আইন আছে আমার সবচেয়ে বড় ইআরডি আছে যারা বৈদেশিক সম্পর্ক দেখে বিভাগ যারা আছে তো এদের সমন্বয় করাটা একটা বড় বিষয় এটাকের জন্য সরকারের পক্ষ থেকে একটি জাতীয় টাস্কফোর্স তৈরি করা হয়েছে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আর কি সেটা ছিলেন সমন্বয়ক আমাদের যে এসডিজি সমন্বয়ক ছিলেন তিনি ছিলেন আবুল কালাম আজাদ হ্যাঁ কিন্তু উনি তো এখন অবসরে গেছেন এখন নতুন একজন দায়িত্ব নিয়েছেন এখন এটা কতখানি সচল সক্ষম এবং এদের ভিতরে কেমন করে যোগাযোগ ইত্যাদি এই নতুন কোভিড পরিস্থিতিকে মোকাবেলা করার বিষয় এটা একটা বড় বিষয় এইটা একটা বিষয় আমার আপনার কাছে আমি মনে করি যে সরকারের সামনে চ্যালেঞ্জ শুধু উত্তরণ করলে হবে না উত্তরণ পরবর্তী পরিস্থিতিকে আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে সে কী নিয়ে বের হয়ে আসবে এইটা একটা বড় বিষয় এইটার ক্ষেত্রে আমি এখনও যথোপযুক্ত প্রস্তুতি বা সমন্বয় বা এক ধরনের কথাবার্তা বলা বা এবং এটার ভিতরে ব্যক্তিখাতকে যুক্ত করা এর ক্ষেত্রে যারা জ্ঞানে অভিজ্ঞ মানুষ তাদেরকে নেওয়া এগুলি নাই এখন পর্যন্ত দ্বিতীয় আরেকটা আছে এটা হলো দেশের বাইরের দিকে দেশের ভিতরে আপনি কি করবেন যদি এই সমস্ত সুবিধা না থাকে তাহলে যে ধাক্কাটা আসবে ধরুন বস্ত্র শিল্পে তাহলে একমাত্র 80% 90% একটা মাত্র খাতের থেকে আয় আসে তাহলে আপনার তাহলে বহুমুখীকরণ করতে হবে এটার ভিতরে অথবা আপনার এই সুবিধাটাকে রক্ষা করার জন্য নতুন ধরনের বাণিজ্য সম্পর্ক তৈরি করতে হবে অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে আপনার আঞ্চলিক চুক্তি করতে হবে এই সমস্ত বিষয়াদি রয়ে গেছে সেহেতু আপনার অনেক ধরনের কৌশল এখানে করার বিষয় রয়েছে এটা দিয়ে এটার সাথে যেটা রয়েছে দেশের ভিতরে আপনি অভ্যন্তরীণ শিল্পকে কীভাবে দাঁড় করাবেন আপনার চিটাগং বন্দরকে আপনি কতখানি কার্যকর করবেন বৈদেশিক বিনিয়োগকে কীভাবে নিয়ে আসবেন এই সমস্ত বিষয়গুলো রয়ে গেছে যে সমস্ত দেশ এই তালিকা থেকে বের হয়ে গেছে সেই সমস্ত দেশের তা অভিজ্ঞতা দেখলে পরে আমরা দুটো জিনিস তিনটে জিনিস দেখতে পাই এই সমস্ত দেশে প্রবৃদ্ধির হার কমে গেছে বের হলোর পরে দ্বিতীয়ত তাদের বৈদেশিক সাহায্য কমে গেছে কারণ তারা উন্নততর দেশে হয়েছে কিন্তু দুটো জায়গায় তাদের উন্নতি হয়েছে একটা উন্নতি হয়েছে তাদের কর আহরণ বেড়েছে ট্যাক্স জিডিপি রেশিও যেটা কর জিডিপির যে হার সেইটার সেই সমাধান বাংলাদেশে এখন পৃথিবীর ভিতরে স্বল্পোন্নত দেশের মধ্যে সবচেয়ে কম 10%. গত 10 বছরে 1% বাড়েনি যদিও বড় লোকের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে গেছে প্রবৃদ্ধিতেও 8% উপরে হয়েছে তো এত টাকা পয়সা গেল কোথায় এই প্রশ্ন তো সকলের মনে মনে আছে তাহলে ওই করের হার বাড়বে কি না বাংলাদেশে আগামী দিনে এটা খুব গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় যেটা হয়েছে সেই সমস্ত দেশে বৈদেশিক করের হার না করের আওতা প্রথমত তো আওতাও বাড়ছে না আওতাও বাড়ছে না মানে সেই কারণ হলো যারা চাকরিজীবী তাদের স্বচ্ছ আয়ের উপরেই
করগুলো হচ্ছে, যাদের আয়ের সেই অর্থে হিসাব কম তাদের ভিতরে তারা টাকা টাকা বাইরে নিয়ে যাচ্ছে, তাদের বাইরে কোনো সমস্যা হচ্ছে না এবং দেশের ভিতরে বিভিন্ন ভাবে রাখছে। আর যেটা দ্বিতীয় হয়েছে বেশি এই সমস্ত দেশে, তাদের দেশে প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। তো আমাদের দেশে এই মুহূর্তে বিভিন্ন দেশ বিনিয়োগ করছে, কিন্তু মানে আমার দেশে $2 বিলিয়ন হয় না, আর ভিয়েতনামে তার ওখানে দশের উপরে চলে যায়, তাই মানে সেই অর্থে তো আমরা খুব দুর্বল। এখন শুধু একমাত্র বড় বিনিয়োগকারী হয়ে গেছে চীন, মানে আপনার এই অর্থে পশ্চিমা দুনিয়া সেই অর্থে না। তো এই দুই জায়গাতে বাংলাদেশ আগামী দিনে অভ্যন্তরীণ উৎসতে কর আহরণ এবং বৈদেশিক সম্পদ বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে সে কী ধরনের তৎপরতা করতে পারবে কার্যকরভাবে, এটার উপর অনেকখানি নির্ভর করে যে এই উত্তরণটা কতখানি টেকসই এবং মসৃণ হবে, নাকি এইটা শুধু মর্যাদাই হবে কিন্তু তখন আমরা আবার আমি যেটা বলি প্রাচীন পরিবারের নিঃস্ব সন্তানের মতো, সেটা হলো আমরা মর্যাদাশীল জাতি কিন্তু আমাদের সেই অর্থে অভুক্ত বা দারিদ্র সেইভাবে রয়ে গেল। ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু পেটে ভাত নেই আর কি, সেইরকম অবস্থা। এমনিতে আপনি যেটা বলছিলেন যে আপনারা জানতে চেয়েছেন সরকারগুলোর কাছে, বাংলাদেশের দিক থেকে কোনো রেসপন্স বা কোনো রকমের? আমি জানি না সরকার এখন কি উত্তর দিয়েছেন এটার ভিতরে, কারণ দিয়েছেন উত্তর দিয়েছেন সেটা জানেন কিনা না আমি, কিন্তু আমরা সমস্ত মানে সংকেতে বুঝি যে সরকার ইতিবাচকভাবে আগাচ্ছে। আপনি আপনি যেটি বলছিলেন যে দুটো পক্ষ এখানে যাদের উদ্বেগ উৎকণ্ঠা, একটি হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায় বিশেষ করে এক্সপোর্টের সঙ্গে যারা যুক্ত, তৈরি পোশাক খাতের সঙ্গে, যেমন আমি এখানে দেখলাম একজন বিকেএমের এক নেতা বলছেন যে আমরা মনেই করছি এলডিসি থেকে উত্তরণের জন্য আমরা জোরাজুরি করছি সরকারকে, তিনি মিন করছেন, এবং স্বাভাবিক প্রক্রিয়া হলে আমরা আরও কিছুটা সময় পেতাম, বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আরেকটি বলেছেন যে আপনি অর্থনীতিবিদদের মধ্যে অনেকের মধ্যে একটা আশঙ্কা আছে, অর্থনীতিবিদদের আশঙ্কার জায়গাগুলো অর্থনীতিবিদদের ব্যবসায়ীদেরটা তো বড় বোঝাই যায় যে কী অর্থনীতিবিদদের আশঙ্কা হলো, সেটা হলো যে মানব উন্নয়ন সূচকের দিক থেকে আমরা যেই অবস্থানগুলোতে আছি বলি আর কি, সেটা হলো শিক্ষার ক্ষেত্রে আপনার বা মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে, বা আমাদের এখানে মাতৃমৃত্যুর হার এখনও পৃথিবীর অনেক অনেক মানে সেই অর্থে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এখন শিশু মৃত্যুর হার কিছুটা কমলেও মাতৃমৃত্যুর হার সাম্প্রতিককালে আমাদের অনেক বেশি। তো আমি যে যে জিনিসটা তারা চাচ্ছেন যে এই সময়কালে যদি বাংলাদেশ আরেকটু এই সুযোগ সুবিধার ভিতরে থাকতে পারত, তাহলে সে তারা হয়তো আরেকটু জোরালো অবস্থানের ভিত্তিতে আগামী দিনে বেরোতে পারত। কারণ আমাদের যে অবস্থানগুলো আছে আপাত দৃষ্টিতে আমাদের বাধ্যত এটার ভিতরে উন্নয়ন থাকলেও এটার নিচের যে বুনিয়াদ এটা এটা অনেক দুর্বল, এবং এই দুর্বলতাটার মূল জায়গাটা হলো এখন আমরা ওই তিন সূচকের বাইরেও ওই কমিটিতে অন্যান্য হিসাব দিয়ে দেখি। যেমন আমরা দেখি যে দেশের ভিতরে বৈষম্যের হার কত, তো আপনি তো বললেন যে ভারতের থেকে আমরা পার ক্যাপিটে ইনকাম বেড়েছি, কিন্তু বৈষম্যের হারে তো আমরা তাদের চেয়ে উপরে আছি। আবার দেখুন ভারতের সাথে আমরা $10 আয় বেড়েছে, কিন্তু আপনি যদি তাদের পারচেজিং পাওয়ার প্যারিটি দেখেন, অর্থাৎ তাদের ক্রয় ক্ষমতা দেখেন, তারা আমাদের $1,010 উপরে, $1,100 উপরে, বুঝেছেন? অর্থাৎ বাংলাদেশে এক টাকা দিয়ে যা কিনে খাওয়া যায় ভারতে এক রুপি দিয়ে তার চেয়ে অন্তত 12% বেশি কিনে খাওয়া যায়। সেহেতু আপনার এইগুলোও আপনার মনে রাখতে হবে, এবং ক্রয় ক্ষমতার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ গরিব মানুষের জন্য, এবং এবং এটা একই সাথে গুরুত্বপূর্ণ বিকাশমান মধ্যবিত্তের জন্য। কারণ এই একটা মধ্য আয়ের দেশে গেলে পরে এমনকি নিম্ন মধ্য আয়ের দেশে গেলে পরে যে সমস্ত সেবা, সামাজিক সেবা, রাষ্ট্রীয় সেবা বা পরিবেশগত পরিস্থিতি থাকে বা সুশাসনের যে সমস্ত সূচকগুলো থাকে সেগুলি তো বাংলাদেশে নাই, এটি তো বাস্তবতা। আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে আপনার একটা চলমান মানে মধ্যবিত্তের জন্য গ্রহণযোগ্য কোনো গণপরিবহন নাই, হয় তাকে গাড়ি কিনতে হচ্ছে, এবং দেখা যায় যে এই মধ্যবিত্তের এই গাড়ি কেনা বাড়ি কেনা ইত্যাদির ফলে ব্যাপক পরিমাণে মাথাপিছু ঋণ বাড়ছে, ব্যক্তিগত ঋণ বাড়ছে। এবং এইবারের কোভিডে আমরা দেখেছি এই মানুষগুলো কিভাবে তাদের সঞ্চয় ভেঙে খেয়েছে, এবং কিভাবে আমরা দেখেছি শহর ছেড়ে গ্রামে গেছে, আর শহর থেকে গ্রামে চলে গেছে, 10-15% গরিব মানুষ বেড়ে গেছে, এবং আমরা দেখছি 3 কোটি মানুষ এখনো কর্মসংস্থানের ঝুঁকিতে আছে। এই যে আপনি GDP হিসাব করেন, এখন একটা আত্মসমালোচনা করি, এই পরিসংখ্যানে তো অনেক সমস্যা আছে। এই জাতীয় আয়ের হিসাবটা করা হয় বেশিরভাগই
প্রাতিষ্ঠানিক খাতকে ঘিরে। বাংলাদেশে 80% মানুষ হলো অপ্রাতিষ্ঠানিকের কাজ করে। এই যে আপনার স্টুডিওতে ঢোকার সময় ডান পাশে যে সিগারেটওয়ালা পানবিড়িওয়ালা বসা ছিল, ও তো এই হিসাবের ভিতরে নাই। যে দর্জি একা একা বসে বসে সেলাই করে, যে দর্জির দোকানটা গত 6 মাস যাবত বন্ধ, সে তো এই হিসাবের ভিতরে নাই। যে চুল কাটত, সে তো এই হিসাবের ভিতরে নাই। যে একটা দোকানদার আরো দুটো বাচ্চা রেখে একটা পরিস্থিতি চালাতো, সেই হিসাবের মধ্যে নাই। সেহেতু এই যে আমাদের সামষ্টিক অর্থনীতির যে উজ্জ্বল চিত্র, এটা বাধ্যত সঠিক, কিন্তু তার সাথে ব্যষ্টিক অর্থনীতি, অর্থাৎ প্রতি মুহূর্তে খানা পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে আমাদের যে জীবন ধারণ, তার ভিতরে একটা বৈপরীত্য আছে। ম্যাক্রোর সঙ্গে মাইক্রোর কোনো মিল নেই, ম্যাক্রোর সাথে মাইক্রো মিলে না। এইটি হলো এই মিলানোর কাজটা হলো যে আপনার যদি গণপরিবহন থাকতো, আপনার যদি স্বাস্থ্যসেবা থাকতো, আপনার যদি এখানে নিরাপত্তার ব্যবস্থা থাকতো, গুণমান সম্পন্ন শিক্ষা থাকতো, যদি আপনার এই ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে আপনার সরকারি সেবাতে দুর্নীতি না থাকতো, তাহলে আপনি এক ধরনের স্বস্তির ভিতরে থাকতেন। যে সমস্ত দেশ এই উন্নয়ন, এই অভিযাত্রায় এই উৎক্রমণটি করেছে, এই পার হয়েছে, তারা প্রত্যেকেই এই সংকটের ভিতর দিয়ে যায়, এবং এই সংকটের ভিতরে তারাই আটকে যায় যারা এগুলোকে সুশাসনের জায়গাটা, সামাজিক নিরাপত্তার জায়গাটা, সো আমরা যে জায়গাটাকে যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এই কি তো এসডিজি? হ্যাঁ, আমি সেটাই বলছি যে সেটাই তো টেকস। কিন্তু কথা হলো যে আপনার সমস্যা তো হলো অন্য জায়গায়, বাংলাদেশের সমস্যাটা তো অন্য জায়গায়। সেটা হলো আপনি সমস্যাকেই অস্বীকার করেন। আপনার যে কোনো সমস্যা থাকতে পারে, আমাদের সাফল্যের এক ধরনের উচ্ছ্বাসের ভিত্তিতে আমরা অনেক সময় যে যে কোনো উন্নয়নের যে বেড়ে ওঠার যে সমস্যাটা থাকে, এটা হলো দি আমরা বলি যে মানে পেইন অফ গ্রোথ। হ্যাঁ, আপনার প্রসবের যে যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণাটাকে আমরা অস্বীকার করতে চাচ্ছি, এটা কোনো সমালোচনা না, এটা বাস্তবতা। তাহলে আমাকে দেখতে হবে যে আমি ওই ওই যে বাস্তবতাটাকে করে আগাচ্ছি কিনা। বাংলাদেশের সমস্যাটা হয়ে গেছে কি, নীতি নির্ধারকরা বা সরকারের কর্মকর্তারা এক ধরনের মানে কুলু পেটে চলেন, অথবা শুধুমাত্র ঘোড়ার দেখেন না, যে কি দেয় চোখের দুপাশে, যাতে ডানে বায়ে দেখতে না হয় শুধু সোজা দেখে। আরে সোজাটা যেমন ঠিক, চোখের ডানে বায়ে যেটা বন্ধ করে দিলেন সেটাও ঠিক। সেই তো আপনি সোজাটা দেখার সময় আপনার ত্রিমাত্রিকভাবে দুইভাবে দেখবেন, আপনি তো মুক্ত কি তৃতীয় নেত্র নিয়ে দেখেন, তৃতীয় মাত্রা, থ্রি ডাইমেনশনাল দেখতে হবে। এমনিতে আপনার কি ধারণা যে আসলে বাংলাদেশ, আমি ভুলে যাই যে আপনি ওই কমিটির একজন সদস্য, সিডিসির মেম্বার, বা সরকার কি চাইছে, এক্সপোর্টাররা কি চাইছে, আপনার কি ধারণা একজন অর্থনীতিবিদ হিসেবে যে আসলে এই 24-এ যদি আমরা বেরিয়ে যেতে পারি, তাহলে আমরা আসলে কোন কোন জায়গাগুলো বেরিয়ে যেতে পারি? আমি বলছি এখন কেউ কেউ তো বলছেন যে জোর করে, ব্যবসায়ীরা বিশেষ করে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন আমরা একটু জোর করেই বেরোতে চাইছি, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া যদি আমরা বেরোই, তাহলে আমরা আসলে কি হারাবো আর পাবোটা কি? না, ইস্যুটা আসলে তো ধরেন যদি 2024 আমরা এই তালিকা থেকে বের হয়ে যাই, আর আমরা তো, আপনি বলছেন যে আমরা তো এখন উন্নয়নশীল দেশ বা নিম্ন মধ্যম আয়ের দেশ, বিশ্বব্যাংকের স্বীকৃতি বা জাতিসংঘ এটা মিলবে মিলুক, মান আমরা তো উন্নত দেশই বলছি, কেউ কেউ তো বলছেন যে 2041 সালে উন্নত দেশে। উচ্ছ্বাসের আতিশয্য ভালো, কিন্তু সেটাতে বাস্তবতাকে অস্বীকার করে না। সেহেতু আমি যেটা বলতে চাই, আপনি বলছেন 2024, এই 2021, 2022, 2023, 2024-এ 4 বছরকে আমরা আমাদের উন্নয়ন প্রচেষ্টাকে কীরকমভাবে কার্যকরভাবে জনমানুষের পক্ষে, আপনার এই সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান এবং দারিদ্র পরিস্থিতিকে মোকাবেলা করাতে ব্যবহার করব, তার উপর নির্ভর করে 2024-এর পর আপনি কী করবেন। সেহেতু অন্য যারা সুবিধাভোগী, এবং আমাদের রপ্তানি বাণিজ্য কিন্তু এমনিতেই চ্যালেঞ্জের মুখে, নানা রকমের প্রতিযোগিতার মধ্যে, আমার ব্যবসায়ী গোষ্ঠীর সাথে যেটা কষ্ট হয় সেটা হলো ওনারা কি, ওনারা এই এই মুহূর্তে বিদ্যমান সুবিধার হারানোকে নিয়ে ওনারা ক্রন্দন করেন, কিন্তু নতুন বাংলাদেশের যে নতুন সুযোগ সৃষ্টি করার জন্য যে কি কাজটা করা দরকার সেটার উপর মনোযোগ দেন না। এইটা হলো আমার ওনাদের প্রতি অভিজ্ঞতা। ওনারা খালি বলছেন এটা চলে গেলে অনেক কষ্ট হবে। আমার বক্তব্য হলো এটা তো আজ হোক কাল হোক যাবে, তাহলে আগামী দিনের জন্য আমরা কি ধরনের বাংলাদেশকে দাঁড় করাবো, সেই কর্ম পরিকল্পনাটা নিয়ে আসেন আলাপ করি। আমি দেখছি সেইটা অনুপস্থিত। সরকার যেতে চায়
কিন্তু কিভাবে ওটা যাবে সেটা নিয়ে পরিষ্কার কথা প্রস্তুতিটা দৃশ্যমান না প্রস্তুতিটা দৃশ্যমান না ওই প্রস্তুতির জন্য যেই ধরনের আন্তর্জাতিক বিশ্বের সাথে আমার নেগোসিয়েশন মানে যেটা করতে হবে এটার ভিতরে নাই বড় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্যের চুক্তি করতে তো প্রচুর সময় লাগে আমরা দেশের ভিতরে বলি কোভিড আপনাকে কি দেখালো কোভিড দেখালো আপনাকে যে সবচেয়ে বিত্তশালী ব্যক্তিটি একটা আইসিইউতে ভেন্টিলেটরের জন্য ছটফট করছে রাইট যে প্লেন ভাড়া করে বিদেশে যেতে পারে সেও প্লেন ভাড়া করতে পারছে না প্লেন নামতে পারছে না দেখেছেন কি অসহায় আমাদের উচ্চবর্গের মানুষের তো এরপরে তো আক্কেল হবে তো তাহলে তো সকলে দেশের ভিতরে তো আমার স্বাস্থ্যসেবা তো উন্নতি করব সেখানে আপনি মিথ্যা সার্টিফিকেট দিচ্ছেন মিথ্যা লাইসেন্স দিচ্ছেন আপনি আজেবাজে জিনিস কিনছেন 10 টাকার জিনিস 1000 টাকায় কিনছেন শিক্ষা তো হলো না আমাদের কথা হলো যে আমি ওইটা যেতে চাই সরকার যে পজিশন নিয়েছে অবস্থান নিয়েছে এটার সাথে ঠিকই আছে কিন্তু ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো সে পদক্ষেপ দিচ্ছে না সত্যি শিক্ষার স্বাস্থ্যর ক্ষেত্রে সে এমন কিছু আমাকে দেখাচ্ছে না যে নতুনভাবে যে সে স্বাস্থ্যসেবা গড়ে তুলছে আপনি স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে দেখেন সবাই মিলে আমরা বলছি শিক্ষা কিন্তু মানসম্পন্ন শিক্ষা প্রতি 4-3 জন ছেলে শিক্ষিত হয়ে বের হয়ে 1 জন চাকরি পাবে না এবং আগামী বছর এটা 3-2 জনের প্রতি 2 জনে 1 জন চাকরি পাবে না তাহলে এবং তাদের বিনিয়োগের ক্ষেত্রে সরকারের প্রণোদনাও কাজে দিবে না কারণ তাদের সেই অর্থে অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় পূর্ব শর্ত তারা মেটাতে পারবে না তাহলে আমি আগামী দিনে কি করব এইগুলি একটা সামাজিক সুরক্ষা প্রবীণ জনসংখ্যা বাড়ছে এবং প্রত্যেকে এখন বাংলাদেশের গড় বয়স যা পৃথিবীর গড় বয়সের চেয়ে বেশি তাহলে আমরা বাঁচি বেশি তাহলে এই মানুষগুলোর তাহলে কিভাবে সংস্থান হবে সেই জায়গাটা আপনি কৃষকের অবস্থা দেখেন কৃষি পণ্যের মূল্যের উত্থান পতন যেটা আমাদের সবচেয়ে বড় আগামী দিনের সুরক্ষা দিতে পারে কৃষিভিত্তিক শিল্পে সেই জায়গাতে আমি কৃষককে প্রতি মুহূর্তে বঞ্চিত করছি তার সে দাম পাচ্ছে না সেহেতু আমি দেখতে চাচ্ছি যে এই জায়গাগুলোতে যদি আমার উন্নতির ক্ষেত্রে সরকারের যদি আপনি নীতি নির্ধারকদের সাথে আলাপ করেন ওনারা বলবেন এগুলি সব আমরা করে ফেলেছি কিন্তু আবার কোভিডের সময় তো আমরা দেখলাম যে আমাদের নেত্রী যেই নীতি দেন যেই পদক্ষেপ দেন সেগুলি সঠিক কিন্তু বাস্তবায়ন হয় বেঠিকভাবে তাহলে এই সঠিক আর এই ঠিক এই দুটো নিয়েই তো বাংলাদেশ এই ম্যাক্রো আর এই মাইক্রো নিয়েই বাংলাদেশ এই বৈপরীত্যের বাংলাদেশের সমাধানকে আপনি কীভাবে আনবেন এই সমাধান আনার জন্য যদি একটা বড় জায়গা আমি মনে করি আমি জানেন আমি নাগরিক আন্দোলন করি সেই দৃষ্টিভঙ্গি আমি সেই প্রশ্নটাই করতে চাইছিলাম যে এটা কে যাই করুক না কেন নাগরিকরা কি করতে পারে এইটার ক্ষেত্রে একটা সামাজিক জবাবদিহিতার জায়গা লাগবে একটা সামাজিক জবাবদিহিতা যদি না থাকে একটা যদি স্বচ্ছতা না থাকে তথ্যের প্রবাহের যদি না থাকে এই যে উপাত্তগুলো নিয়ে আলোচনা করছি প্রবৃদ্ধির হার নিয়ে আলোচনা করছি গতবার সরকার যে প্রবৃদ্ধির হার দিয়েছে 5.2 বাংলাদেশের সমস্ত অর্থনীতিবিদ কি বলবো যে আপনারা বলেন জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে মতামত নির্বিশেষ সকলে বলেছে এইটি সঠিক না এটা অতিমূল্যায়িত বুঝেছেন ওই অতিমূল্যায়িত প্রবৃদ্ধির হারের ভিত্তিতেই কিন্তু বাদবাকি আলোচনা হচ্ছে দেখেন আমরা কিভাবে আমাদের নিজেদের ফাঁদে পড়ছি আমরা বলে যদি বাড়িয়ে বলে থাকি আমার প্রবৃদ্ধির হার তাহলে এই প্রবৃদ্ধির হারের কারণে আমার জাতীয় আয় বেড়েছে এবং তার ফলে আমরা আন্তর্জাতিক সমাজে স্বীকৃতি পাচ্ছি ফলে আমাদের বের হয়ে যাওয়ার পরিস্থিতি আরও বেশি ত্বরান্বিত হয়েছে চাইবা না চাই দেখেছেন কিভাবে আপনি যেহেতু আপনার জাতীয় প্রবৃদ্ধির হার বেড়েছে বা আপনার জাতীয় পিছু মান আয় বেড়েছে সেহেতু কোভিডের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় যখন সাহায্য দিতে চাচ্ছে বলছে তোমার কি দরকার আছে তুমি তো ভালোই করছো চক্রের মধ্যে আপনি তার চেয়ে আমি আফ্রিকাতে নিয়ে যাবো ওই টাকা আপনি আটকে যাচ্ছেন আপনি ওখানে রেয়াতি সুদে তখন পাচ্ছেন না তো বলছে তাহলে তোমার সুদ বেশি দিয়ে টাকা নিতে হবে তোমার বাজেট সাপোর্ট কেন লাগবে তোমার আমি প্রকল্প সাহায্যই দিব এইগুলি সমস্যা সৃষ্টি হয় এইটি হলো বৈপরীত্য এখানে আমি যেটা বলতে চাচ্ছি এখানে সামাজিক জবাবদিহিতাটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই সামাজিক জবাবদিহিতাটা হলো আপনি এই মুহূর্তে মতাদর্শক ভিত্তিক আলোচনা যেটা আছে সেটাকে ছোট না করে আমি তথ্য উপাত্ত ভিত্তিক আলোচনা করছি আমরা যেটাকে বলি এভিডেন্স বেসড পলিসি অ্যানালিসিস তথ্য উপাত্তের কোনো গুরুত্ব থাকছে না আনফর্চুনেট দুঃখজনক হলো এটা তথ্য উপাত্তের ভিত্তিকে এবং যখন আপনি তথ্য উপাত্তর আবার নিয়ে সংশয় সৃষ্টি হয় তখন তো আপনি আরেক সমস্যার ভিতরে পড়েন আপনি কত রোগী আছে আপনার বাংলাদেশে গত 1 সপ্তাহ যাবৎ বাংলাদেশে ঢাকা শহরে 50% মানুষের করোনা অ্যান্টিবডি আছে কি না এটা নিয়ে এখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে বুঝেছেন তো এটা তো আরেক সমস্যা অর্থাৎ
তথ্য উপাত্তই এখন সংশয়ের জায়গায় চলে যাচ্ছে। সেজন্য সামাজিক জবাবদিহিতার জন্য সরকারের বাইরে ব্যক্তিখাত, নাগরিক উদ্যোগ, মিডিয়া এদের তথ্যের অবাধ প্রবাহ এবং তাদের কথা বলার জায়গাটা দরকার। বাংলাদেশে এই মুহূর্তে এটা আরো বেশি দরকার, কারণ আপনার গণতন্ত্র দুর্বল অবস্থানে আছে। গণতন্ত্র যদি প্রতিযোগিতামূলক না হয় তাহলে নাগরিক সামাজিক জবাবদিহিতারা আরো বেশি দরকার করে, এবং যে রাজনৈতিক শূন্যতাটা আছে সেই রাজনৈতিক শূন্যতাটা এরা পূরণ করে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, বেলারুশিয়ার দিকে তাকিয়ে দেখেন, রাজনৈতিক শূন্যতাকে কিভাবে হাজার হাজার মানুষ পথে নেমে পূরণ করছে। আপনি থাইল্যান্ডের দিকে তাকিয়ে দেখেন কিভাবে তারা রাজতন্ত্রের বিরুদ্ধে কিভাবে এই থাইল্যান্ডের মতো দেশে নামছে। আপনি আফ্রিকাতে সুদানের দিকে তাকিয়ে দেখেন কিভাবে তারা নতুন সরকার ওখানে নিয়ে এসেছে এটার ভিতরে। সাম্প্রতিককালে মালিতেও যে ঘটনা ঘটেছে এটাও দেখার বিষয় আছে। আপনি ল্যাটিন আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, আপনি যদি এটা দেখেন, এমন কি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, ব্রিটেন দেখেন, সেখানে নাগরিকরা কিভাবে তাদের অধিকার নিয়ে রাস্তায় কিভাবে নিয়ে আসছে। মানে আপনার বুঝতে হবে পৃথিবীটা যে বদলে যাচ্ছে, এই বদলেটা শুধু অর্থনীতিতে যাচ্ছে না, এইটা বদলে যাচ্ছে রাজনৈতিক সামাজিক যে পটভূমি ভূমিকম্পের ভিতরে দিয়ে যাচ্ছে, যেখানে প্রথাগত রাজনীতির বিপরীতে নাগরিক উদ্যোগ, সামাজিক আন্দোলন এগুলো নিয়ে আসছে। কারণ প্রথাগত রাজনীতিবিদদের উপর নাগরিকরা এখনো কম আস্থা রাখে। সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা সুস্থির জায়গায় তার তো প্রকাশ নেই। অন্যান্য জায়গায় আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বা মালির উদাহরণ দিলেন, সুদানের উদাহরণ দিলেন, বাংলাদেশের নাগরিকরা তাহলে ভালো আছে, এইটাই আপনার একটা যুক্তি হবে? অথবা যুক্তি হবে যে যুক্তি তো আছে, কোন কোন পক্ষ তো দিচ্ছে যে এইটার পক্ষে বিপক্ষে আমি এই মুহূর্তে আজকে সন্ধ্যায় আপনার সাথে পারবো না বলে। অথবা বলতে পারবেন যে ওই শক্তিকে পথে আনার জন্য যে ধরনের সাংগঠনিক উদ্যোগ, নেতৃত্ব, চিন্তা বা সেরকম ইস্যু নাই। ইস্যু যখন আসে তখন সামনে আসে মানুষ। যখন আমাদের বাচ্চারা যে কি পথে নিরাপদ সড়কের জন্য নামে নেই, আমার গণজাগরণও কি তার সেই জন্য নামে নেই? আপনি যদি আপনি দক্ষ করেন, এই মুহূর্তে ধর্ষণ বিরোধী, নারী নির্যাতন বিরোধী আন্দোলন কি হচ্ছে না দেশে? হচ্ছে তো। পরিবেশ রক্ষার জন্য কি আমার বন্দর তেল গ্যাস রামপাল নিয়ে হচ্ছে না? হচ্ছে তো। সে তো একেবারে বাংলাদেশ হচ্ছে না, বীরের জাতি আমরা এইটুকু বীরত্ব দেখাবো না, এটা তো হয় না। সেহেতু সমন্বিত অন্য দেশের তুলনায় হয়তো এই ঐতিহাসিক পরিস্থিতি নাই আমার দেশে, এমনও হতে পারে, সেটা এটা একটা আলোচনার বিষয়। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই যে পূরণ, এই যে ম্যাক্রো মাইক্রোর বৈষম্য, সামষ্টিক বেষ্টিকের বিষয়, যে উপরের যে সংখ্যা এবং মানুষের জীবনের যে অভিজ্ঞতা, এই দুটোকে নিষ্পত্তি করতে পারে মানুষের কণ্ঠস্বর, নাগরিকের ভূমিকা, মিডিয়া এবং আমাদের কার্যকর বিচার ব্যবস্থা, আমাদের কার্যকর সে প্রশাসন, প্রশাসনের দুর্নীতি দূর করা এবং ইত্যাদি, এই জায়গাটাই হলো জায়গা। তো আপনি যদি বলেন স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়া, এটা তো কাগজে কলমে করার কোনো বিষয় না, বাস্তবে কী হবে জীবনে, মানুষের জীবনের পরিবর্তনটা কী হবে? যেই মানুষটা তার ছেলেটাকে নিয়ে চরাঞ্চলে থাকে, যেখানে সে স্বাস্থ্যসেবা পায় না এবং সেখানে সে মানসম্পন্ন শিক্ষা নাই, যেখানে হয়তো বিদ্যুৎ যাচ্ছে কিন্তু ওই বিদ্যুতের আলোতে সে এখনও হয়তো সে ডিজিটাল ভিতরে ঢুকতে পারেনি, সেই মানুষগুলোর কী হবে? সেহেতু আপনার প্রবৃদ্ধির সূচক দিয়ে পৃথিবীতে উন্নয়ন মাপার দিন শেষ হয়ে গেছে। মানব উন্নয়ন সূচকে দেখতে হবে, তার চেয়ে সাথে এখন হলো মানুষের কণ্ঠস্বর, জবাবদিহিতা, তার সুরক্ষা, তার নাগরিক অধিকারের বিষয়টি অনেক বেশি। সে বিচার পায় কি না, বিনা বিচারে হারিয়ে যায় কি না, এইটার বিষয়টি এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যত এগুলিতে এগোবো, আমার বিকাশমান মধ্যবিত্ত তত বেশি দাবি নিয়ে এখানে আসবে, বুঝেছেন? মানে ইতিহাসের গর্ভরে, উন্নয়নের গহ্বরেই আপনার ওই উন্নয়নের প্রতি শক্তি গড়ে ওঠে। এটি হলো কিন্তু সমাজ রূপান্তরের বিধান। অর্থাৎ আপনি যে উন্নয়ন করছেন, ওটা ছিল যে আপনি যেই পুঁজিবাদ গড়ে ওঠে তার শ্রমিকই তার পুঁজিবাদকে যেমন কি কবর খনন করে, এইবারের এখনকার উন্নয়নের হলো এই উন্নয়নের ভিতর দিয়ে মধ্যবিত্ত গড়ে উঠছে। এই মধ্যবিত্তের দাবি, এই মধ্যবিত্তের প্রত্যাশাকে ম্যানেজ করা, এটাকে ব্যবস্থা রাখা একটা কথা যে আমরা মাঝে মধ্যে অনেক সমাজবিদদের কাছে শুনি যে মধ্যবিত্ত আসলে হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। না, এটার একটা সমাজ আছে, দেশের ভিতরে যদি আপনার বৈষম্য খুব বেরিয়ে যায় তাহলে হয় খুব নিম্নবিত্ত আর খুব উচ্চবিত্ত, কিন্তু আপনাকে বা মধ্যবিত্তরা সেই অর্থে ক্রিয়াশীল না বা দৃশ্যমান না, হ্যাঁ হয় অবশ হয়ে যায় ইত্যাদি। আপনাকে এটা খুব ভালো বিষয় আপনি অবতারণা করলেন। আপনাকে প্রথম আপনাকে এটাকে স্বীকৃতি দিতে হবে
বিগত 10 বছরে অন্তত বাংলাদেশে একটা মধ্যবিত্ত সমাজ গড়ে উঠেছে। মধ্যবিত্ত সমাজটা কারা? ধরেন আমাদের হিসাবে গড়ে হয়তো 15,000 থেকে 20,000 টাকা গড়ে অন্তত সে মাসিক আয় করে, এবং সে হয়তো একটি কোনো না কোনো ভাবে ব্যাংকের থেকে ধার নিয়ে সে অন্য কিছু কেনা এবং চালানোর ক্ষেত্রে সে এটা রাখে এবং এটার ভিত্তিতে, এবং এবং সেই শিক্ষার ক্ষেত্রেও সে এক ধরনের সে সুযোগের ভিতরে থাকে, এবং এই জিনিসগুলো দেখার ক্ষেত্রে, দেখভাল করার ক্ষেত্রে সরকারের এক ধরনের নিরাপত্তা এবং সুরক্ষা সে পায়। বাংলাদেশের যে মধ্যবিত্ত এসছে, এই মধ্যবিত্ত এখন ছেলের জন্য মানসম্পন্ন শিক্ষা চায়। সে ব্যাংককে যেতে পারে না, সিঙ্গাপুর যেতে পারে না, সে ঢাকা শহরে এই মুহূর্তে চিকিৎসা সুবিধা চায়। সে কোভিডের ভিতর দিয়ে দেখেছে এই সুযোগ সুবিধা তার নাই, এ অসহায় বোধ করে। এই প্রত্যাশাটা, ঢাকা শহরে এতবার ট্যাক্সি চালু হয়েছে তারপরে ট্যাক্সি চালু রাখতে পারেন নাই বাংলাদেশ। আপনি একটা ঠিক মতো আমরা গণপরিবহন দিতে পারিনি, আমরা অপেক্ষা করে আছি ফ্লাইওভার দিয়ে এবং কি বলে আমার মাস ট্রানজিট দিয়ে পাতাল রেল দিয়ে আসবে এগুলি, এইগুলি বাংলাদেশের জন্য। এবং সবচেয়ে বড় জিনিসটা যেটা মধ্যবিত্তকে বিচলিত করে, যখন সে পাশের কোনো মানুষকে দেখে যে বিনা কারণে সে এই প্রাতিষ্ঠানিকভাবে নির্যাতিত হচ্ছে, সে তার আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সে তার জমি রক্ষা করতে পারে না, সম্পত্তি রক্ষা করতে পারে না, পরিবারের নিরাপত্তা দিতে পারে না, তখন সে খুব অসহায় বোধ করে। সে মনে করে এই ঘটনাটা তার সাথেও হতে পারে এবং তার পক্ষে দাঁড়ানোর লোক থাকবে কি না, তখন সে সংঘবদ্ধ হয় অসংগঠিতভাবে। এইটি হলো জায়গা। সে তো আমার উন্নয়নের সবচেয়ে বড় চালিকা ও উপাদান হচ্ছে এখন বিকাশমান মধ্যবিত্ত, কিন্তু সেই মধ্যবিত্তের প্রত্যাশা যদি আমি না মেটাতে পারি সুশাসন সুবিচার সুব্যবস্থা দিয়ে, তাহলে কিন্তু এই মধ্যবিত্তই আমার বৈরী শক্তিতে পরিণত হবে। এই মধ্যবিত্ত পৃথিবীতে সব জায়গাতে বৈরী শক্তিতে পরিণত হয়েছে, যখন বৈষম্য হয়েছে কিন্তু প্রবৃত্তি থেকেছে সে সহ্য করেছে, অর্থাৎ সে বৈষম্যকে দেখেছে একজন 100 টাকা আরেকজন 1,000 টাকা, কিন্তু সে দেখেছে যে সে 10 টাকা থেকে 100 টাকা হয়েছে, তাহলে আমিও কোনো দিন হব। কিন্তু যেদিন দেখবে সে ওই 100 টাকাটা আর বাড়ছে না কিন্তু ওই 1,000 টাকাটা বেড়ে যাচ্ছে, সেদিন সমস্যার দিন আসে। সেহেতু পৃথিবীর ইতিহাসে দেখা গেছে উচ্চ প্রবৃদ্ধির দেশ বৈষম্য সহ বিকাশ করে, কিন্তু যদি প্রবৃদ্ধি কোনো কারণে কমে যায়, তাহা কর্মসংস্থান না থাকে, দারিদ্র বাড়ে, তাহলে সে তখন আর বৈষম্যকে সহ্য করতে পারে না। ল্যাটিন আমেরিকাতে এটি হয়। এই যে প্রবৃদ্ধির আলোচনা আমরা করছি বা কর্মসংস্থান মানে কর্মসংস্থানের আলোচনা করছি, সেখানে বিনিয়োগ সম্পর্কিত এবং বিনিয়োগ পরিস্থিতি কি আসলে, আপনি অভ্যন্তরীণ বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ, কারণ আমরা গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে রোল মডেল ভাবছে, তো তারা বিদেশিরা কতটা বিনিয়োগ করতে বাংলাদেশ উৎসাহ নিচ্ছে বা অভ্যন্তরীণভাবে কতটা বিনিয়োগ করতে পারছি? জেলুর আমরা কয়েকবারই করেছি, যে দেশের মানুষ নিজে বিনিয়োগ করে না সে দেশের মানুষের বিদেশে বিনিয়োগ আসে না। বাংলাদেশে সাম্প্রতিককালে সবাই জানি আমরা যেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হলো তার তে পরিষ্কার আমরা দেখছি ওটা 23% নিচে, 24% নিচে দেশজ আয় আটকে গেছে, ওটা 32% নেওয়া যায়নি। দেখুন বিনিয়োগ বাড়েনি কিন্তু প্রবৃদ্ধি বেড়ে গেছে, এটাও একটা আশ্চর্য দেশ আর কি, আশ্চর্য অর্থনীতি। হ্যাঁ, যেটুকু বিনিয়োগ হয়েছে সেটা সরকার তার নিজের ব্যয় দিয়ে বাড়িয়েছে, 5% ছিল তাকে 8-7-8% নিয়ে গেছে, এইটার মাধ্যমে সরকারি ব্যয় বিশেষ করে অবকাঠামোর ব্যয় এগুলির মাধ্যমে এবং সরকারের প্রশাসনিক ব্যয় বাড়ানোর মাধ্যমে এটা হয়েছে। কিন্তু আগামী দিনে আপনাকে তো যেটা বলছিলাম, স্বল্পোন্নত দেশ থেকে বেরোনোর পরে যারা টেকসই হয়েছে তারা বেশি টেকসই হয়েছে বিনিয়োগের মাধ্যমে, এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আপনার এইটা আরও বেশি প্রকাশ্যময়। তো বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ আছে, এ ব্যাপারে তো সন্দেহ নাই। আপনার হলো যে বিনিয়োগ ব্যবস্থা প্রশাসনকেও নতুনভাবে সাজানো হয়েছে এবং সরকার বিভিন্নভাবে আপনার ওই যে বিনিয়োগ অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে, 100টির কথা বলেছে, আমরা বারবার বলেছি 100 লাগবে না, 10টাকে চালু করেন। হ্যাঁ, এই যে সমস্যাটা তো এইটি হলো আপনার ওই সংখ্যা দিয়ে দেখবার চেষ্টা, না অভিলাষ এবং বাস্তবতার যে পার্থক্য, অভিলাষ 100টি কিন্তু আমার একটিও হলো না, এটা কিরকম কথা? তো আমি তো একটাও চালু করতে পারিনি, এবং তার বাইরে রয়েছে আমার বিদেশিদের কাছে দেওয়া বিভিন্ন ধরনের ইকোনমিক জোন, ভারতকে দেওয়া আছে, জাপানকে দেওয়া আছে, চীনকে দেওয়া আছে, কোরিয়াকে দেওয়া আছে, তো এদের চালু করাটাও একটা বড় বিষয় এটার ভিতরে যুক্ত রয়েছে। কিন্তু এইগুলি সবই একটার সাথে আরেকটা যুক্ত,
এটা আপনি মানসম্পন্ন শিক্ষা না থাকলে আপনার এখানে কর্মকর্তারা আসবে না, চাকরি হবে আপনি পাবেন না, বিদেশ থেকে লোক আসবে। তো আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনার যদি ভিতরে স্বাস্থ্যসেবা না থাকে তাহলে আপনি টাকা বাইরে নিয়ে যাবেন এবং ভবিষ্যতের সম্বন্ধে আস্থা না থাকলে বিনিয়োগ করবেন বিদেশে নিয়ে গিয়ে। যেহেতু বাংলাদেশের যারা আছেন আমার তো মনে হয় তারা বিদেশে একটা বড় বিনিয়োগকারী, দেশে বিনিয়োগ না থাকতে পারে কিন্তু ওনারা বিদেশে বড় বিনিয়োগ করছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা বিদেশের শুধু যে আবাসন খাতে করছেন ক্যানাডা মালয়েশিয়া ইত্যাদি তা না, আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক জায়গাতেই বাংলাদেশিরা জর্ডান থেকে আরম্ভ করে মধ্যপ্রাচ্য আপনার তারা করছেন, বিনিয়োগ করছেন। এটা থেকেও তো আপনার বুঝার ব্যাপার যে বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের উচ্চ বর্গের মানুষরা কীরকম আস্থা রাখে। আমি বারবার আপনাকে বলেছি যে বাংলাদেশের ভবিষ্যতে বিশ্বাস করে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের কৃষক শ্রমিক আপনার পেশাজীবী মধ্যবিত্ত শিক্ষক এরা বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশে আয় করে, বাংলাদেশে বিনিয়োগ করে। আর সবচেয়ে যারা বড় বেশি আয় করে তারাই বাংলাদেশের ভবিষ্যতে বিশ্বাস করেন, তারা ছেলে মেয়েদের বিদেশে যেমন থাকে তাদের বিনিয়োগ বিদেশে সেরকমভাবে থাকে। এবং এর মধ্যে তো আবার এই বড়দের একটা বড় গোষ্ঠীর হচ্ছে অনিয়মতান্ত্রিক উপায়ে উপার্জন, মানে অবৈধ পথে উপার্জন বা অস্বাভাবিক উপার্জন। যখন আপনার শুধু ভবিষ্যৎ না বর্তমানের উপরেও আস্থা না থাকে তখনই আপনার ওই রকম পরিস্থিতির সৃষ্টি হয় যে যখন সে দ্রুততার সাথে তার উপার্জিত অর্থ সম্পদ বা অনুপার্জিত অর্থ এবং সম্পদকে সে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য হতে পারে। তো সেহেতু জিল্লুর আপনাকে আমি যেটা বলে শেষ করতে চাইব সেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর আসছে, বঙ্গবন্ধু শতবর্ষ যাচ্ছে, এটা একটা মহেন্দ্রক্ষণ। মহেন্দ্রক্ষণ হলো তো সেই ক্ষণ যেখানে আমরা আরেকবার পিছন ফিরে তাকানোর একটা সুবর্ণ সুযোগ পাই, দেখে এক ধরনের আত্মবিশ্লেষণ করি। সেই আত্মবিশ্লেষণ আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সম্ভাবনা, আমার বিপর্যস্ততা সবগুলোকে একসাথে দেখার একটা সুযোগ করে দেয় এবং সেই সুযোগটা আমাকে আগামী দিনে চালানোর জন্য, আগানোর জন্য নতুন সাহস এবং নতুন উদ্দীপনা দেয়। এবং বাংলাদেশকে আগামী দিনে আগাতে হলে এই জাতীয়ভাবে একটি উদ্দীপনার ভিতরে আমাকে আনতে হবে। এই মুহূর্তে আমি দেখি নাগরিক এবং রাষ্ট্রযন্ত্রের ভিতরে এক ধরনের বিচ্ছিন্নতা কাজ করে। এই বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার জন্য যে সামাজিক জবাবদিহিতার কথা আমি বলছি, এইটার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের যে সম্ভাবনাকে সেটাকে আরও কার্যকরভাবে আমি প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেইটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের স্বাধীনতার প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি পরিপালনের আরেকটি সুবর্ণ সুযোগ আমাদের এসেছে এবং আমি সেই জন্য এই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া বা মধ্য আয়ের দেশ হওয়া এগুলোকে আলিঙ্গন করে নতুন শক্তিতে নতুন বাংলাদেশে একীভূত উত্থাপিত উজ্জীবিত বাংলাদেশকে দেখার একটা দরকার। তার জন্য আমাদের দেশের নেতৃবৃন্দ যথেষ্ট প্রজ্ঞা এবং সাহসিকতা দেখাবেন এই ভরসা নিয়ে আছি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর দীপকপ্রিয় ভট্টাচার্য আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক কথা বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর দীপকপ্রিয় ভট্টাচার্য। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছে 2024 সাল নাগাদ এবং সেই প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ আছে এবং বেশ ভালোভাবেই আছে। সেখানটাতে সুবিধা কী হবে, অসুবিধা কী হবে, কী করণীয় সেসব বিষয়ে তিনি বলছিলেন। ওনার কথার মধ্যে যেগুলো বিষয় বেরিয়ে এসেছে যে আমরা অনেকটা পরিসংখ্যানের উপরে নির্ভর করি, পরিসংখ্যানকে বড় করে দেখাতে পছন্দ করি, কেউ কোনো রকম একটা স্বীকৃতি দিলে সেটিকে খুব সানন্দে গ্রহণ করতে চাই। কিন্তু আমাদের অর্থনীতির মধ্যে যে ম্যাক্রো ইকোনমি মাইক্রো ইকোনমির মধ্যে যে ফারাকটা সেটি তিনি বোঝাবার চেষ্টা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে এই পরিসংখ্যানের সঙ্গে জনজীবনের বা মানুষের জীবনমানের এখন পর্যন্ত তেমন কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না, অনেক গরমিল আছে আমাদের সমাজে, যে বৈষম্য রাষ্ট্রের মধ্যে যে বৈষম্য আছে সেটি একটি বড় নজির। এবং শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন খাতের যে দুর্বলতাগুলো তিনি আলোচনার মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছেন সেখানটা তো এটি ফুটে উঠেছে। এবং মূল কথা যেটি তিনি বলবার চেষ্টা করেছেন যে আমাদের স্বপ্নটা আছে কিন্তু স্বপ্ন বাস্তবায়নের আসলে চেষ্টাটা নেই। এবং কথা বলতে বলতে কথা বলেছেন যে প্রধানমন্ত্রী অনেক নির্দেশ আমরা এই কোভিডকালেই দেখেছি তিনি দিচ্ছেন কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না, এবং বরং কোনো কোনো ক্ষেত্রে উল্টোটাই হচ্ছে, কেন হচ্ছে সেটি নিয়েও তার মধ্যে প্রশ্ন। এবং ডক্টর দীপকপ্রিয় ভট্টাচার্য বলছিলেন যে এই পরিস্থিতি
এরাবার জন্য যে সংকটগুলো আসবে এই উন্নয়নশীল দেশে তালিকায় বাংলাদেশ যুক্ত হবার পরে এবং যেভাবে আমরা পরিসংখ্যান দিচ্ছি তাতে করে আমরা চাই বা না চাই যদি আমরা এই কোভিডের সুযোগও নিতে চাই হয়তো আমরা এই স্বল্পোন্নত দেশের তালিকায় থাকতে পারবো না সেক্ষেত্রে তিনি মনে করেন যে প্রস্তুতিটা এখনই নেওয়া দরকার এবং নিতে গিয়ে নতুন বাজার নতুন রপ্তানি পণ্যের খোঁজ বাংলাদেশকে করতে হবে এবং বিদ্যমান বাণিজ্য সুবিধা বহাল রাখার জন্য দর কষাকষি করতে হবে বড় বড় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবার জন্য কী কী করণীয় সেই সব পদক্ষেপ এখন থেকেই করতে হবে কারণ এগুলো দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং তিনি আরও বলছিলেন যে এই গোটা বিষয় গুলো আসলে নির্ভর করবে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে তালিকায় যুক্ত হয়েও বাংলাদেশ যে বিষয়গুলো হারাবে সেগুলো কিভাবে নিজে ভবিষ্যতে রক্ষা করতে পারবে বা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যথাযথ শুধু কাগজে কলমে নয় প্রকৃত অর্থেই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হতে পারে মধ্যম আয়ের দেশে তার জন্য অনেকগুলো বিষয় নির্ভর করে সেটা হচ্ছে তিনি মনে করেন যেখানে সামাজিক জবাবদিহিতার একটা জায়গা থাকা দরকার স্বচ্ছতা থাকা দরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা দরকার গণতন্ত্রকে আরও শক্তিশালী করা দরকার এবং এর জন্য তিনি মনে করেন যে এখন এখানে মতাদর্শ ভিত্তিক আলোচনা দরকার তথ্যপাত্র ভিত্তিক এভিডেন্স বেসড ডিসকাশন দরকার এবং নাগরিকদের কণ্ঠস্বরকে আরও জোরালো করতে হবে গণমাধ্যমকে আরও শক্তিশালী ভূমিকায় তিনি দেখতে চান এবং এই শক্তিশালী ভূমিকায় যাবার ক্ষেত্রে যেসব বাধাগুলো আছে সেই বাধাগুলোর অপসারণ তিনি দেখতে চান দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা